আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা খুবই জনপ্রিয় একটি গাছ নিয়ে আলোচনা করব। এটা হলো গোলাপ গাছ। আমরা সবাই গোলাপ গাছ চিনে থাকি এবং বাগানে লাগিয়ে থাকি। বিভিন্ন ধরনের গোলাপ গাছ কিন্তু আমরা নার্সারিতে গেলে পেয়ে যাই। দেশি গোলাপ, ইন্ডিয়ান গোলাপ এবং চাইনিজ গোলাপ ছাড়াও মিনিয়েচার গোলাপ, আরও বিভিন্ন ধরনের গোলাপ গাছ পেয়ে যাই। আমি চাচ্ছি যে গোলাপ গাছ নিয়ে আমি একটা সিরিজ চালু করব, যেখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা গোলাপ গাছের সাথে পরিচিত করে দেব এবং প্রত্যেকটা গোলাপ গাছের পরিচর্যা আমি জানিয়ে দেব। আজকে আমি যে গোলাপ গাছটা নিয়ে আলোচনা করব এটা হলো ইন্ডিয়ান গোলাপ গাছ। ইন্ডিয়ার মানুষ এটাকে দেশি গোলাপ গাছ বলে এবং আমরা যারা বাংলাদেশে থাকি আমরা এটাকে ইন্ডিয়ান গোলাপ গাছ বলে। আমরা সবাই বাগানে গোলাপ গাছ লাগিয়ে থাকি। আজকে আমি এটার সম্পূর্ণ পরিচর্যা এ টু জেড এই ভিডিওতে বলে দেবো, সুতরাং টানাটানি না করে পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি হিট করুন, আমাদের দেওয়া নিত্যন্ত ভিডিও ফার্স্টেই। আমাদের প্রয়োজন হলো এই গাছের জন্য মাটি। কী মাটিতে লাগালে গাছটি ভালোভাবে গ্রো করে? যেহেতু আমরা এই গাছ থেকে প্রচুর ফুল পাই, গোলাপ গাছ থেকে সারা বছরে আমরা প্রচুর ফুল পাই, সেহেতু আমাদেরকে ভালো একটি মাটি তৈরি করতে হবে। আমরা দুবাগ দোহাঁশ মাটি, মানে যে মাটিতে কাদার পরিমাণ কম, যদি দোহাঁশ মাটি না পাই গার্ডেন সয়েল নেব, হাতের কাছে যে মাটিটা ভালো পাই এটাই নেব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মাটিতে যাতে কাদার পরিমাণ একদম কম থাকে। তারপর আমরা নেব এক বাগ বার্মি কম্পোস্ট এবং এটার সাথে মিশিয়ে নেব এক বাগ নদীর বালি মাটি। আমি আবারও বলি, দুবাগ গার্ডেন সয়েল বা দোহাঁশ মাটি, এক বাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার এবং এক বাগ নদীর বালি মাটি। নদীর বালি মাটির বিষয়ে আমি একটি কথা প্রতি ভিডিওতে বলে যাই আপনাদেরকে, যে এটা সিলভার সয়েল, এটা লাল বালি কিন্তু নয়। বিল্ডিং তৈরিতে যে বালুটা ইউজ হয় এটা কিন্তু নয়। এবং গোবর সারের বিষয়ে আরেকটি কথা বলি, যে গোবর সারটা যাতে এক বছরের পচানো হয়। আপনি যদি নার্সারি থেকে কিনেন এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে গোবর সারটা এক বছরের পচানোই হয়ে থাকে। আশা করি মাটি তৈরির সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা কথা বলবো হলো এই গাছটা কয় ইঞ্চি টবে লাগাবো। গোলাপ গাছ যেহেতু আমরা এটা মৌসুমি না, মানে সারা বছর আমরা এটা থেকে পাই, বছরের পর বছর আমরা এই গাছ থেকে ফুল পাই। কোনো কোনো গাছ 10 বছর 15 বছর পর্যন্ত আমাদেরকে ফুল দিয়ে যায়। যেমন আমার কাছে একটি গাছ আছে যেটা আমাকে 10 বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে। সেহেতু আমরা ভালো একটি টব, মানে বড় সাইজের, যত বড় সাইজের টবে লাগাতে পারি ভালো হয়। আমরা 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি টবে লাগালে সব থেকে ভালো হয়, কিন্তু নিম্নে 8 ইঞ্চি টবে লাগাবেন। এর থেকে ছোটো টবে লাগালে গোলাপ গাছ গাছটি গ্রো করবে না, ফুল আসবে না, নানা ধরনের সমস্যায় আপনাদেরকে পড়তে হবে। এবার আমরা কথা বলি এই গাছের ড্রেনেজ সিস্টেম, মানে পানি নিয়ে, কখন পানি দেব, কিভাবে পানি দেব, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গোলাপ গাছের গোড়ায় যদি পানি জমে থাকে এই গাছ থেকে কিন্তু আমরা ফুল পাবো না, মানে গাছটা একদম কিরকম হয়ে যাবে, পাতাগুলো নেতিয়ে পড়বে, হলুদ হয়ে গাছ থেকে পাতাগুলো পড়ে যাবে। আবার যদি পানি একদম না দেই, মাটি একদম শক্ত হয়ে যায়, তবুও গাছের পাতা ধরে যাবে। তাই বুঝে শুনে পানি দিতে হবে। প্রায় অনেকগুলো গাছের বিষয়ে আমি বলি যে পানিটা আপনারা যদি বুঝে শুনে না দেন গাছটা মারাও যেতে পারে। বন্ধুরা, এবার আমরা কথা বলি গাছটা কোথায় রাখবো। আমি প্রতি ভিডিওতে বলি, আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদেরকে ছাদের উপর গাছ রাখার পারমিশন অনেক সময় থাকে না, বা আমরা রাখি না যে কোনো কারণে। তারা এই গাছটা বারান্দায় করতে পারবেন, কিন্তু যাদের ছাদ আছে আমি বলতে চাই তারা ভুলেও কিন্তু গাছটা বারান্দায় করবেন না। যাদের ছাদ আছে তারা ভুলেও গাছটা বারান্দায় করবেন না, এবং খোলা জায়গায় গাছটা ভালো হয়, মানে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রোদ এই গাছে লাগতে হয়। আশা করি কোথায় রাখতে হবে এই জিনিসটা খুব সহজেই বুঝতে পেরেছে। এবার আমরা এই গাছের খাবার নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এই গাছ থেকে প্রচুর ফুল পাই, সেহেতু আমাদের এই গাছে ভালো মানের খাবারও দিতে হবে। কিন্তু আমি সবসময় রাসায়নিক সারটা একটু এড়িয়ে যাই, কেননা রাসায়নিক সারটা আমার ভালো লাগে না এবং আমি এটাকে কাউকে সাজেস্টও করি না যে এই সারটা দিতে। কিন্তু অনেক সময় আমাদেরকে দিতে হয়, কিছু করার থাকে না। আমরা আজকে চাইবো রাসায়নিক সার না দিয়ে কিভাবে আমরা এই গোলাপ গাছকে ভালো মানের খাবার দেব। আমরা 15 দিন পর পর 1 চামচ হাড্ডির গুঁড়া এবং 1/2 চামচ শিঙের গুঁড়া এই গাছে দেব, এবং 1 মাস পর পর আমরা এই গাছে খৈলের সারটা দেব, এবং 2 মাস পর পর আমরা এই গাছে কলার যে তরল সার এটা দেব, এবং এটার সাথে ডিমের খোসা দেব 2 চামচ।
তারপর যদি এগুলা যদি আপনাদের জন্য ঝামেলাকর হয়ে যায় তার আপনারা এখানে পটাশ সার দিতে পারেন ইউরিয়া সার দিতে পারেন বা এনপিকে দিতে পারেন কিন্তু আমি এই বিষয়ে আপনাদেরকে দেওয়ার কথা বলবো না একটু কষ্ট হলো আপনারা এই সারগুলো দেওয়ার চেষ্টা করবেন মানে জৈব সারগুলো দেওয়ার চেষ্টা করবেন আশা করি গাছের খাবারের বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন এবার আসি রোগবালাই গোলাপ গাছে বেশ কয়েকটি রোগবালাই হয় পাতা কুকড়ে যায় পাতা কালো হয়ে যায় ফুল ফুটে না ফুল পচে যায় এ নিয়ে বিস্তারিত আমি একটি ভিডিও দেব এই ভিডিওতে যদি আমি রোগবালাই নিয়ে আলোচনা করতে যাই ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে এতে আপনারা বোরিং ফিল করবেন তাই আমি আর ভিডিওটি বড় করছি না আশা করি আজকে ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সারাক্ষণ ক্যামেরার পিছনে ওয়ালিদকে নিয়ে আমি নায়েফ আহমেদ ছিলাম আপনাদের সাথে আপনারা দেখতে ছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক আপনারা যাওয়ার আগে একটা জিনিস বারবার বলি আমরা নতুন তাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ